প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাথায় চুলের গোড়ায় নারকেল তেল মাসাজ করুন। সকালে ঘুম থেকে জেগে উঠে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন। অল্প দিনেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে মাখলেও উপকার পাওয়া যায়। আদার রস ও মধু একত্রে খেলেও মুক্তি পাবেন সাদা চুল থেকে। এক চামচ আদার রসের সাথে এক চামচ মধু নিয়মিত খেলেও অসময়ে চুল পাকা রোধ হবে। চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা। প্রতিদিন নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় মালিশ করুন, 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। চুল পাকার সমস্যা অল্প দিনেই কমে আসবে। আমলকি হতে পারে আপনার অকালে চুল পাকা রোধের অন্যতম উপাদান। আমলকির গুঁড়া বা তেল এ দুটির যে কোনোটিই ব্যবহার করতে পারেন। আমলকির তেল চুলের মেলানিন প্রবাহ ঠিক রাখতে সহায়তা করে, ফলে চুল হবে কালো। এছাড়া আমলকির গুঁড়া ও লেবুর রসের মিশ্রণ চুলের গোড়ায় মালিশ করুন 20 মিনিট। এরপর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে পাকা চুলের সমস্যায় উপকার পাবেন। স্বাস্থ্যকর চুল পেতে চাইলে বাদাম হতে পারে কার্যকর সমাধান, পাশাপাশি চুল পাকা রোধে রাখবে ভূমিকা। তাই নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদামের তেল চুলে মাখলেও বেশ উপকার পাবেন। গাজরে আছে প্রচুর ভিটামিন এ, কে ও বি6, পটাশিয়াম, বিটা ক্যারোটিন, যা চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কার্যকর। প্রতিদিন অর্ধেক গ্লাস পরিমাণ গাজরের জুস খেলেও অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।